আরে কিসের বোনাস জানো না ফেব্রুয়ারিতে লস্ট হচ্ছে বোনাস তো পরের কথা এই মাসে পুরো বেতনটা দিতে পারবো না এটা কি বলেন স্যার কর্নার মধ্যে এত কষ্ট করে কাজ করছি এখন আপনি এই কথা বলতেছেন এত এত প্রোডাকশন লস কিভাবে হয় সেই হিসাব কি তোমাকে দিতে হবে আমরা তো কোনো হিসাব চাইনি আমরা শুধু আমাদের ন্যায্য পাওনাটা চাইছি সেটা দিলেই হয় লাভ লসের হিসাব আম করে দেন কেন বেশি লাভ হলে কি 2 টাকা আম করে বেশি দেন খুব চরণ চরণ কথা শিখছো না সত্যি কথা বলতেছি চরণ চরণ তো শুনাই বই এইসব কাহিনী বাদ দেন বেতন বোনাসটা ঠিক মতো দিয়ে দিয়েন এই লেবার বাচ্চা আমার হুকুম করিস আমার চোখ রাগাস তোদের বেতন বোনাস এক টাকাও দিব না কি করবি আন্দোলন করবি যা খুশি কর গিয়ে যা একটা ইশারা দিব না বুকটা ছাজরা হয়ে যাবে ওই ভাই আমাকেও দেখায় না স্যার বেতন বোনাস না দিলে তো না খায়া মরতে হইব তার চাইতে দেখা যাক ওয়ালাইকুম আসসালাম ভাই আর থাকা ভাই আমাদের কপালে ভালো থাকা নাই ভাই এভাবে বলে না ভাই সব অবস্থায় আমাদের সকলে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার শুকরিয়া আদায় করা উচিত সাদে কি আর বলে ভাই এবার ও বেতন বোনাসটা নিয়ে তাল ভাবনা করতেছে এত কষ্ট করে যদি ঘরের মানুষগুলোর একটু কাপড় আর খাবারই না দিতে পারি ভাই তন্ত চার পাঁচটা অন্ধকার হয়ে আসে ভাই আচ্ছা ঠিক আছে আমি আপনাদের স্যারকে বুঝিয়ে বলবো বুঝার হইলে তো ভাই বুঝতোই একটা বার চেষ্টা করে দেখি আচ্ছা দেখেন চেষ্টা করে আচ্ছা আপনারা এখন কাজে যান আমি বিষয়টা দেখছি আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ বাবা কত দিবেন আর 10 টাকা দিবেন তো কেন আর 10 টাকা দেব কেন ভাড়া কত 20 থেকে এখানে সবাই 40 টাকা দেয় আমাকে এখানে নতুন মনে হয় আমি ভাড়া জানি না থাপড়া কান গরম করে ফেলব 20 থেকে এখানে 40 টাকা ভাড়া এইটা কেমন কথা একে তো ভাড়া কম দিতেছেন আবার কোন মারবেন মারবেনই তো আপনাকে এখন দিন আমরা তো ভাইসা আইছি হ্যাঁ ভাইসা আসিস আর এর জন্য তো রিকশা চালাস রিকশা চালাই কিন্তু আপনাকে মতো মানুষের হক মাইরা খাই না ভাই কি বললি কি বললি তুই আমি হক মেরে খাই সারা 2 টাকা রিক্সাওয়ালা আমার 30 নিয়ে আমিকে বেশি বেশি কথা বলিস তাকে কিন্তু কষ্ট হবে বুঝি হ্যাঁ তোর মাইরাই বলি ভাই কি হইছে এ মারছেন কেন ওনাকে আরে ভাই বলেন না তো এ ছোট লোকগুলো শুধু হারাম খেতে জানে 20 থেকে নাকি এখানে 40 টাকা ভাড়া ওরা হারাম খায় কিভাবে ভাই ওরা তো পরিশ্রম করে উপার্জন করে আর 20 থেকে এখানে 40 টাকাই ভাড়া ওই মিয়া আপনি একজন শিক্ষিত মানুষ আপনি আমার পক্ষ না নিয়ে এসব ছোট লোকের পক্ষ নিয়ে কথা বলছেন কেন আর তুই এখন দাঁড়িয়েছিস কেন এই ভাই তুমি যাও এই আপনাদের মতো লোকদের জন্য এসব ছোট লোকরা লাইফে এসে যায় আপনি তো বলবেনই ওদের নিয়ে তো আপনার কাজ ওদের উস্কে দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেন এরকম কোনো কিছুই আমাদের উদ্দেশ্য না আমরা শুধু ওদের ন্যায্য অধিকারের কথা বলি ওদের ন্যায্য পাওনাটা যাতে ওরা ঠিকঠাক মতো পায় সেই চেষ্টা করি আপনাকে বেশি কিছু বলবো না কয়েকটা কথা বলেই চলে যাব শ্রমিকরা তোমাদের ভাই আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন সুতরাং যার ভাইকে তার অধীন করেছেন সে যেন তাকে তাই খাওয়ায় যা সে নিজে খায় ঠিক সেই কাপড়টাই পরায় যা সে নিজে পরিধান করে তাকে সামর্থ্যের বেশি কাজের দায়িত্ব দেবে না যদি এমনটাই করতে হয় তাহলে সে যেন তাকে সাহায্য করে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার পারিশ্রমিক পরিশোধ করে দাও কাল কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির বিপক্ষে থাকব তার মধ্যে একজন সে যে কাউকে শ্রমিক নিয়োগ দেওয়ার পর তার কাছ থেকে সকল কাজ হাসিল করে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য দেয়নি এতক্ষণ আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলে গেছেন এবার আপনি নিজে ঠিক করুন আপনার কাজগুলো কতটা ঠিক আর কতটা বেঠিক
আমার কথাতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। এই ম্যাগাজিনটা রাখুন, সময় পেলে পড়বেন, আর অনেক কিছু জানতে পারবেন। আসি, আসসালামু আলাইকুম। আজকে তো ইনকাম ভালো হয়েছে, ওনাটা কি একটু বাড়াই দেবো? হ্যাঁ, কি উপলক্ষে দাতা হাতে নিতে হয়েছে তুমি? না উস্তাদ, আমি গই তো ফুলা পাইন দিলাম না, একটু বাড়াইয়া কোনো দরকার নাই। এ আমার কে কদিন দেখছে, লাতি গুতা উস্টে খায় আজকে এই পর্যায়ে আছে। কাম কর, তো পাওনা আসে একটু কম দিয়ে দে। কম দিমু, কম দিমু কে? এই কতদিন থেকে এই লাইনে আসস? হ্যাঁ, মাথা কি ঘিলো আছে কি নাই? যদি পুরো টাকা দিয়ে দেস এত কাল খাইব না। আচ্ছা, এই সারা এদিকে আয়। তোমরা কোনো চিন্তা করো না, সবাইকে জানিয়ে দিও, সময় মতো বেতন বোনাস দেওয়া হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোমাদের পাওনা, তোমাদের শ্রমের মূল্য। আমাদের বিশ্বনবী বলে গেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দিতে হবে। বর্তমান ব্যবস্থায় সেটা তো সম্ভব হয় না, কিন্তু যখন তোমাদের পারিশ্রমিক দেওয়ার কথা তখন যদি না দিই তাহলে তো হলো না। এই এত ধন সম্পদ নিয়ে তো আর কবরে যেতে পারবো না। তোমাদের ন্যায্য পাওনা যদি পরিশোধ করে না যায় তাহলে কি জবাব দিব সেখানে গিয়ে? সত্যি স্যার, আপনি সবার জন্য দৃষ্টান্ত হতে পারেন স্যার। আপনার মতো যদি সবাই চিন্তা করত। চিন্তা করবে, অবশ্যই করবে, আজ নয় তো কাল, কাল নয় তো পরশু, চিন্তা করতেই হবে। শ্রমিকের শ্রমকে অস্বীকার করে তো সামনে এগোনো যায় না, তাই চিন্তা করতেই হবে। ভাই আর 10 টাকা ভাড়ায় দিবেন? কেন ভাই, ভাড়া তো 40 টাকায়। হ্যাঁ, 40 টাকায় ভাড়া হয়েছে কি, বউটা একটু অসুস্থ, তো বাচ্চা হইব আর কি, একটু ভালো মন্দ খাইতে হয় না, আমার কয় টাকা পাই কন, এই জন্য সবার কাছে একটু ভাড়ায় ভরে আসাই। আপনি তো ন্যায্য ভাড়াই দিচ্ছেন, এই ন্যায্য ভাড়া কয়জন দেয় কন? সারাদিনে 40 জনের মধ্যে 30 জনের লগে এই ভাড়া লইয়া কেসার লাগে। আপনার 10 টাকা দেওয়ান লাগবে না, আপনি যান ভাই। আচ্ছা দাঁড়ান, এনেন এটা রাখেন, আমার যা সামর্থ্য আছে তাই দিয়েছি। আর হ্যাঁ, বউয়ের দিকে খেয়াল রাখেন, যত্ন নিন ঠিক মতো। শোন,
পোলাটারে কিছু টাকা বাড়ায় দিস, আজ তো দেখতেছি আয় ইনকাম ভালো হয়েছে। আয় ইনকাম ভালো হয়েছে সেটা আমরা দুজন ভাগ করে নেই, ওরে দিব কেন? দেখ অয় শ্রমিক আমরাও শ্রমিক, আমরা যদি ওরে ভালো না বাসি তাহলে কেডা বাসবো ক? তারপরে ওস্তাদ এত দরদ দেওয়ানো ঠিক করব না, কিছু লাগতে ওরও দরকার আছে, নাইলে ঠিক থাকবো না। না রে দেখ এই লাত্তি গুতা এটা তো আমরাও খাইছি, এটাকে আমাকেও ভালো লাগতো ক? যেই কামটা আমাকেও ভালো লাগতো না সেই কামটা আমি ওর লগে কেমনি করি? আর এই কাম করতে করতে আমাদের লাইনে সবার আচরণ বদখত হয়ে গেছে। এখন আমরাই যদি কোনো আলাদা ধরনের কাজ না করি তাহলে এই লাইনের লোকজন কেমনে ঠিক হবো আমার কহ? নমস্কার, ভালো কথা বলছেন, কিছু হইলে মানুষের কয় পরিবারের লোক খারাপ, আমাদের বংশ নাকি খারাপ, আমরা যদি ভালো কিছু করে যদি এই লাইনটার বদলাইতে পারি তো অবশ্যই ভালো কিছু হইবে। জানি না পারুম কিনা, তবে চেষ্টা করতে দোষ তো নাই। এক কাম কর, ওরে ডাক, টাকাটা দিয়ে দে। বাবু এদিকে আয়। বেশি আছে গয়না নে। গিধাস উস্তাদের অর্ডার, ইনকাম ভালো হয়েছে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ উস্তাদ, অনেক উপকার হইলো, মায় বিরিয়ানি খেতে চাইছিল, আজকেই নিয়ে যাবো। আর সন যাই উস্তাদ, কালকে ভোরে চলে মনে। টাকাটা দিয়ে মনটা ভালো হয়ে গেল না?